ভারতের সবচেয়ে ধনী উকিলকে চেনেন? একবার সওয়াল করতে কত টাকা তিনি নেন জানেন? শুনলে আপনার চোখ কপালে উঠবে। তার প্রতিদিনের পারিশ্রমিক 30 লক্ষ টাকা। হ্যাঁ, ঠিক শুনেছেন, 30 লক্ষ টাকা নেন তিনি। সব বড় বড় কোম্পানি বিপদে পড়লে ছুটে যায় এই আইনজীবীর কাছে। বড় বড় তারকা, সেরা শিল্পপতিরা তাঁর ক্লায়েন্ট। আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নিই ভারতের সবচেয়ে ধনী উকিলের ব্যাপারে। হরিশ সালভে, বলিউডের সলমান খান থেকে শুরু করে দক্ষিণের আল্লু অর্জুন, সব বড় বড় সেলিব্রিটি এই আইনজীবীর ক্লায়েন্ট। মুকেশ আম্বানি, অনিল আম্বানি কিংবা রতন টাটার হয়ে কোর্টে ওকালতি করেন সলভে। শুধুমাত্র কয়েক ঘন্টা ওকালতি করার জন্য তাদের কাছ থেকে 30 লক্ষ টাকা পারিশ্রমিক নেন মিস্টার সলভে। অবশ্যই টাকা দিতে তার ক্লায়েন্টরা কখনো কার্পণ্য করেননি, কারণ কেস হরিশ সলভের হাতে পড়া মানে সেই মামলায় জয় নিশ্চিত, এটা সকলেই জানেন। হরিশ সলভের জন্ম একটি অভিজাত মারাঠি পরিবারে। বাবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, মা ডাক্তার, দাদু ছিলেন দাপুটে ক্রিমিনাল লয়ার। এরকম বাড়ির ছেলে যে একজন বড় কেউ কেটা হতে চলেছে তা সবাই জানত। নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে নিজের আইনের ডিগ্রি লাভ করেন হরিশ সলভে। খুব কম সময়ে হরিশ সলভের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। আম্বানি থেকে টাটা, ভোডাফোন থেকে এয়ারটেল, সব বড় সংস্থা তার ক্লায়েন্ট। দেশের কোটি কোটি টাকা নিয়ে যখন বিজয় মালিয়া কিংবা মেহুল চোকসির মতো লোকেরা দেশ ছেড়ে পালিয়ে যান, তখন ভারতীয় ব্যাংকের হয়ে মামলা লড়েছিলেন এই হরিশ সলভে। তবে হরিশ সলভের কেরিয়ারে বিতর্কও কম আসেনি। ভোডাফোনের বিরুদ্ধে ভারত সরকার প্রায় 20,000 কোটি টাকার ট্যাক্স ফাঁকির মামলা করেছিল, সেই ভোডাফোনের হয়ে মামলা লড়েছিলেন হরিশ সলভে। হাইকোর্টের রায় তিনি হেরে গেলেও সুপ্রিম কোর্টে তিনি ভোডাফোনকে জিতিয়ে দেন। সলমান খানের কেস লড়ার জন্য হরিশ সলভেকে নিয়ে বিতর্ক হয়। ফুটপাতে গাড়ি উঠিয়ে 2 ফুটপাতবাসীকে মারার জন্য সলমান খানকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। হরিশ সলভের সওয়াল জবাবের কারণেই মামলা সাসপেন্ড করে দেয় বোম্বে হাইকোর্ট। আসলে হরিশ সলভে একজন দুঁদে উকিল। কারোর কাছ থেকে পারিশ্রমিক নিলে তাকে জিতিয়ে দেওয়াই একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় হরিশ সলভের। তবে পাকিস্তানে বন্দী থাকা ভারতীয় কুলভূষণ যাদবের কেসটি হরিশ সলভের জীবনে গুরুত্বপূর্ণ একটি ঘটনা। যে উকিল কয়েক ঘন্টা ওকালতির জন্য লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক দাবি করেন, সেই হরিশ সলভে এই কেস লড়ার জন্য সর্বমোট 1 টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। 2017 সালে পাকিস্তানের একটি আদালত কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দেয়। ভারত সরকার এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আবেদন জমা দেয়। হরিশ সলভের সওয়াল জবাবে নাস্তানবুদ হয় পাকিস্তান, প্রাণে বাঁচেন ভারতের কুলভূষণ যাদব। বিতর্ক থাকে সফল ব্যক্তিদের সঙ্গে, তবে হরিশ সলভে যে দেশের অন্যতম সেরা আইনজীবী তা বলাই বাহুল্য।